আমরা এবারে সারা দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সেদিকে নজর রাখব। সারা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে ২৪ ঘন্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৪৬৮। স্বাভাবিকভাবেই এটা উদ্বেগের, এবং সবথেকে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র, সেখানে সবথেকে বেশি সংক্রমণ এমনটাই তথ্য বলছে, এবং প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে সেখানে সংক্রমণ বাড়ছে। এমনিতেই করোনার যে দৈনিক সংক্রমণ, সেই দৈনিক সংক্রমণ ১৯৪,০০০ গত ২৪ ঘন্টায়, এবং গতকালের থেকে ১৫.৮% বেশি দৈনিক সংক্রমণ। এদিকে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। পজিটিভিটি রেট যদি দেখি আজকে, তাহলে পজিটিভিটি রেট ১১.০৫%, অর্থাৎ ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। এটাও সবথেকে বড় একটা চিন্তার বিষয়। আমরা যদি ওমিক্রন আক্রান্তের দিকে নজর রাখি, তাহলে দেখা যাবে যে দেশে ওমিক্রন আক্রান্ত গত এখনও পর্যন্ত ৪৪৬৮। নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। নিমাই, এটাও সম্ভব, গত ২৪ ঘন্টায় দেশে ৪০৭ জন অমিক্রণে আক্রান্ত, আর এখানে উল্লেখযোগ্য তার মধ্যে ২৬৭ জন পশ্চিমবঙ্গে নতুন করে অমিক্রণে আক্রান্ত। এই ২৬৭ জন গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে অমিক্রণে আক্রান্ত হয়েছেন, এবং পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৪ জন। সারা দেশে ৪৮৬৮ জন আক্রান্ত, তার মধ্যে অবশ্যই শীর্ষে, দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সেখানে ১২৮১ জন। রাজস্থান দ্বিতীয় স্থানে রয়েছে ৬৪৫ জন, দিল্লি ৫৪৬ জন, কর্ণাটক ৪৭৯ জন। কিন্তু পশ্চিমবঙ্গের এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য, গত ২৪ ঘন্টায় ২৬৭ জন অমিক্রণে আক্রান্ত হয়েছেন, এবং তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জন এ পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্ত। এ নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ডক্টর অজয় চক্রবর্তী যা জানিয়েছেন, সে তার কথা হলো যে এই পরিসংখ্যানের সংখ্যানের দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই, এই পরিসংখ্যান ধরে এগোনোরও কোনো প্রয়োজন নেই। তার কারণ, এ রাজ্যে যে হাজার হাজার মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন করোনায়, তার বেশিরভাগটাই হচ্ছে ওমিক্রন। অর্থাৎ এই রিপোর্টটা শুধুমাত্র জিনোম সিকোয়েন্সিং এ কনফার্ম হয়েছে, কিন্তু এর বাইরে অনেক হাজার স্যাম্পল যা টেস্ট করার সুযোগ নেই, তার পরিকাঠামো নেই, তার ফলে তারা ধরেই নিচ্ছেন যে, বা স্বাস্থ্য দপ্তরের বক্তব্য অনুযায়ী, যে হাজার হাজার মানুষ প্রতিদিন ২০,০০০ ২০,০০০ ২১,০০০ ২৪,০০০ আক্রান্ত হয়েছে গত পরশু দিন, সেই হাজার হাজার মানুষের মধ্যে বেশিরভাগটাই ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এবং তুমি সম্ভবত তুমি জানো যে তুমি দেশের কথা বলছিলে, যে সারা দেশে কিন্তু ১৯৪,৭২০ জন নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যা সেটা ৯ লক্ষ ছাড়িয়েছে, ৯৫৫,৩১৯ জন এই মুহূর্তে দেশে করোনায় অ্যাক্টিভ রোগী। তৃতীয় ঢেউয়ে এই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, এবং তার আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমনই কিন্তু অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়ছে, কারণ সুস্থতার হার সেই অর্থে এখনো বাড়েনি, বরং সুস্থতার হারের থেকে পজিটিভিটি রেট অনেক বেশি। নিমাই, পজিটিভিটি রেটের দিকে যদি তাকাই, তাহলে সেটা ১১% কিছু বেশি, ১১.০৫%। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন এই মুহূর্তে যা পরিস্থিতি? দেখো, স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ বা চিকিৎসক, তারা জানাচ্ছেন যে দ্বিতীয় ঢেউয়ে কিন্তু এই পজিটিভিটি রেট এত বেশি ছিল না, যেখানে যদি দ্বিতীয় ঢেউতে এ রাজ্যে ৮% থেকে ৯% পজিটিভিটি রেট ছিল, সেটা এখন ৩০% ওপরে চলে গিয়েছে। সারা দেশেও একই রকম, যদিও গত কয়েকদিনে, মানে গত পরশু দিন ১৩.০০% মানে ১৩% বেশি পজিটিভিটি রেট ছিল, গতকাল ১০% ছিল, আজকে সেটা আবার বেড়ে ১১.০৫% হয়েছে। কিন্তু কালকের তুলনায়, মানে গতকালের তুলনায় আজকে গত ২৪ ঘন্টায় যে আক্রান্তের সংখ্যা, সেটা কিন্তু ১৫.৯% বেশি, ২৬,৬৫৭ জন গত ২৪ ঘন্টার তুলনায়, মানে গতকালের তুলনায় শেষ ২৪ ঘন্টায় এই ২৬,৬৫৭ জন বেশি আক্রান্ত হয়েছে। অর্থাৎ আক্রান্তের সংখ্যাটা বেড়েছে ২৪ ঘন্টায় ১৯৪,৭২০, তার মধ্যে তার আগের ২৪ ঘন্টা থেকে ২৬,৬৫৭ বেশি, এবং
পজিটিভিটি রেট 1% বাড়া মানে সারা দেশে এটা কিন্তু অনেক বড় বিষয়। তার ফলে বুঝতে পারছি যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 95,595,319 জন এবং ওমিক্রনে এ রাজ্যে হঠাৎ করে এই 267 জন 24 ঘন্টায় বেড়ে যাওয়াটা কিন্তু তাৎপর্যপূর্ণ। যদিও স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তীর কথায় যে এই পরিসংখ্যানের দিকে নজর দিয়ে আর কোনো লাভ নেই, রাজ্যে যে হাজার হাজার আক্রান্ত হচ্ছে রোগী করোনায় তার বেশিরভাগটাই হচ্ছে ওমিক্রনে। নিমাই, তুমি স্বাস্থ্য অধিকর্তার বক্তব্য, তুমি তার সঙ্গে কথা বলেছো, সেটা তুলে ধরলে। এদিকে আইসিএমআর এর মহামারী বিশেষজ্ঞ ডাক্তার, তিনি বলছেন যে এখন করোনার ওমিক্রনকে রোখা একেবারে অসম্ভব কার্যত, কারণ এই মুহূর্তে দেশে প্রত্যেকেই সংক্রমিত হবেন এবং প্রত্যেকেই ওমিক্রনে সংক্রমিত হবেন, এমনটাই তিনি ভবিষ্যৎবাণী করেছেন। একদম আইসিএমআর এর সম্পূর্ণ আইসিএমআর যে বক্তব্য সেই বক্তব্য ও বলেছেন, কিন্তু আমাদের রাজ্যের ডক্টর ফোরামের চিকিৎসক লাহিড়ি তিনি জানিয়েছেন যে এই যে সংক্রমণ, এই সংক্রমণ চিকিৎসক কৌশিক লাহিড়ি তিনি জানিয়েছেন যে এই সংক্রমণ কিন্তু ছড়াচ্ছে এবং একটা সময়ে সবাই সংক্রমিত হবেন, কারণ ওমিক্রনের যে 7-8 গুণ বেশি সংক্রামক ক্ষমতা, সেই ক্ষমতার জেরে কিন্তু অনেকেই সংক্রমিত হচ্ছেন। যারা সংক্রমিত হচ্ছে তাদের হয় উপসর্গহীন হচ্ছে বা মৃদু উপসর্গযুক্ত হচ্ছে, যারা উপসর্গহীন হচ্ছেন তারা জানতেই পারছে না, বুঝতেও পারছে না, ফলে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং অজান্তেই ঘুরে বেড়াচ্ছেন, তার ফলে তার থেকে নতুন নতুন করে সংক্রমিত অনেকেই হচ্ছে, ফলে এই সংক্রমণ রোখা একেবারেই প্রায় সম্ভব নয় বলে আইসিএমআর এর জন্য বক্তব্য এবং চিকিৎসকদের তাই বক্তব্য, এই সংক্রমণ হয়তো সবাইকেই সংক্রামিত করতে পারে। ধন্যবাদ নিমাই, কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।